ওই স্টাইল টেলার থাম্বনেল থেকে বুঝেই গেছো তো কোথায় এসছি, ঠিক আছে? শেরওয়াল কোথায় এসছি, দেখ হ্যাঁ হ্যাঁ দেখতে পাই, ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, 25-26 একটু, ঠিক আছে তোকে আসলে ভেতরে গিয়ে দেখা হচ্ছে, চল এই জায়গাতে ঢুকতে হবে তোকে, এই জায়গা বন্ধ নাকি ভেতরেগুলো, এই তো বন্ধ বন্ধ তালা মারা, ও সেটা জানি না, প্রথমবার এসছি গাইস, সব দেখাবো, ও মোমবাতি না পাগল, এগুলো লাইট আর ইয়ে জল বেরোয় ঝর্নার মতো, মোমবাতি উই দেখ ওই দিকে, হ্যাঁ সেই লেভেলে ভিউ, আর এই যে ওই ভেতর ঢুকলে ভালো তো সেই লেভেলের পাথর পাথর, এগুলো এটা কি বল তুই, বল জিনিসটা কি দেখে কি মনে হচ্ছে, মানুষের শরীর খারাপ মনে হয়, হ্যাঁ মানুষের শরীর খারাপই, মারা যায়নি মানুষের শরীর খারাপ, প্রার্থনা করছে আর ও ধরে আছে পেছনে, আর এ হচ্ছে তোর ই করছে জাগাচ্ছে, শরীর খারাপ শরীর খারাপ, আর ও হচ্ছে কোলে নিয়ে বসে আছে, কি জিনিসটা কি বুঝতে পারছি, হাট দুজন এক নাকি ভাই সাহেব, দেখ খালি দেখ তুষার খালি সেই লেভেলে প্লেস, ও দিয়ে পুরো ভর্তি ভর্তি, প্রথমবার আসলাম তুষার, কতবার তুই কতবার এসছিস, প্রথমবার নাটক করছিস, তুই ঈশ্বরের সঙ্গে কতবার এসছিস শুনেছি, খবর নাম আছে, মিথ্যা কথা বলবি না, বলবি না একদম, এখানে জানি না তুই তো এসছিস, আমি আসিনি, আমি এইবার প্রথমেই আসলাম, তো গাইস এইদিকেও ওইদিকে একটা আর একটা এইদিকে, ও সবগুলো পাহাড় পাহাড় পাহাড়ের ওপরেও বসে রয়েছে, বদল হয়েছিস কেন, কতবার শিখাবো তোদের, তোকে তোদের না তোকে তোকে তো গাইস জাস্ট সেই লেভেলের ভিউ, আর প্রথমবার আসলাম আমি, আর তুষার হয়তো প্রথমবার এসছে, আর যে এসছে বহু প্রথমবার, ঠিক আছে তো প্রথমবার আসলাম, সেই লেভেলের ভিউ, সব জায়গায় প্রথমবার যাচ্ছি, দক্ষিণেশ্বর একা গেছি প্রথমবার বৃষ্টির দিনে, আর এখানেও আজকে বৃষ্টির দিনে, এই যে বৃষ্টি, ঠিক আছে যেখানে যাচ্ছি খালি বৃষ্টির দিন, সেখানে যাচ্ছি খালি বৃষ্টির দিন, ঠিক আছে চলো তোমাদের একটু দেখলে যাচ্ছে চারিদিকে সেই লেভেলের ভিউ, ও দক্ষিণেশ্বরের মতো সেই লেভেলের ভিউ, চলো এখন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখবো আর এখানেও কে আছে, তোমরা ঢুকেছে তো আইস, চলো এখন ভেতর দিক যাওয়া যাক, ঠিক আছে মানে এই বড় মন্দিরে ভেতর দিক যাওয়া যাক, মন্দির না কি বলে, ওই তো যাই হোক, ওই যে এখানে একটা আছে, ও বলো এটা কি স্যার, এটা কি, ও আচ্ছা জানি জানি না, তুই স্যার ভালো জানো এইসব নিয়ে, কারণ স্যার 10-15 বার এসছে এই জায়গায়, আমি একবার ও একবার ও 10 বার, ঠিক আছে তখন কিছু ভেতরে যাওয়া যাক, বেশি কথা বলতে পারবো, সিনেমাটিকের মাধ্যমে দেখতে পারবো, বাইস দেখো লুকি লুকে ভিডিও করছি, তা দেখো পাহাড়ের মতো এই যে এদিকে আছে, এদিকে এখান তো এখান তো ওটা রাস্তা নাকি, হ্যাঁ তো এখন ওপরে ওঠা যাক, চার্টের উপরে, ও সেই লেভেলে ভিউ, আরে হ্যাঁ ওদিক দিয়ে ওঠে, এদিক দিয়ে মানে তিন চার দিক দিয়ে, এই খাস হচ্ছে দেখা পাচ্ছি এখানে, ও ইংলিশ ইংলিশ
আসার পর একটা জিনিস খুবই ভালো লাগছে, তার সেটা হচ্ছে ক্যামেরা অ্যালাউ আছে, ঠিক আছে, এটাই খুব ভালো লাগলো, আর কোনো ব্যাপার না। আর জায়গাটা খুবই সুন্দর, উঁচু, অনেকটা উঁচু, ঠিক আছে, অনেকটা উঁচু, ক্যামেরা অ্যালাউ আছে, এটাই আমার সবচেয়ে ভালো লাগলো, ঠিক আছে, ক্যামেরা অ্যালাউ আছে, কারণ অন্য অন্য বড়ো বড়ো মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, আর এখানে ইসে ব্যান্ডেল চার্জে ক্যামেরা অ্যালাউ আছে, ঠিক আছে। তো দেখো এখন তুমি সিনেমাটিক শটও দেখো, ঠিক আছে। ভাব এতগুলো মানে সেই ঘুরলাম কি একটাই বলেছে না, ঘুরলাম ঘুরলাই না কি ভুল ভুলাইয়ার সেরকম অনেকটা। তো গাইজ ভুলভুলাই অনেকটা ওরকম, ঠিক আছে, দেখ আর সিঁড়ি পর সিঁড়ি, এদিক দিয়ে সিঁড়ি, ওই দিয়ে সিঁড়ি, ওই দিয়ে সিঁড়ি, সেদিনে নামতে গেলে অনেক কিছু হয়, তো চলো এখন যাওয়া যাক নিচের দিক নাকি, ওইটা দিয়েছ ভুললাম ভুলাইয়ের ইয়ে ভুললাম ভুলাই নাকি সে ভুলভুলাইয়ের মতো ঈদে নামছি আমরা, এদিক থেকে এদিক দিকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে মাথা পাতা গুলিয়ে যাবে, তো চলো এখন যাওয়া যাক নিচের দিকে, ঠিক আছে, এদিকে গাছ আছে কি সুন্দর 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 গাছ, ও তো চলো এখন যাওয়া যাক নিচের দিক। এ দাদা কোথায়? তো গাইস যা সেই লেভেলের ভিউ, আর কথা আসতে বলছি তার কারণ আছে, কারণ এখানে সবই শান্তই থাকে, ঠিক আছে, আর সেই লেভেলের ভিউ, আর ওরা এখন গেলো এই ভেতরে, ঠিক আছে, এই ভেতরে গেলো ওরা, আর সেই লেভেলের ভিউ, ঠিক আছে, জাস্ট ওপর দিয়ে তো তোমরা দেখেছো আর সিনেমাটিক বা অনেক কিছু দেখেছো, আর এদিকে অনেকটা মানে সেই লেভেলের মানে কিছু বলার নেই, আলাদা লেভেলে দিয়ে আলাদা এই ভেতর, তো আসি ঘুরে তারপরে অন্য সঙ্গে। তো গাইস মানে আর কিছু বলারই নেই, জাস্ট ফুল গাছ, এই যে ফুল গাছ, এই যে নারকেল গাছের মতো কী গাছ জানি না, এই যে এগুলো হচ্ছে তোমার মানি প্ল্যান্ট, ঠিক আছে, দেখো কত বড় বড় মানি প্ল্যান্ট, যত জানোই তার জন্য করে দেখায়, এই যে তোমার এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট, ঠিক আছে, তো সেই লেভেলের ভিউ, সেই লেভেল তো খালি মানে ফুল গাছে ফুল গাছ, এগুলো কী গাছ বল, আমি বলেছি একবার বল কী গাছ এগুলো, বুঝছো আর এগুলো কী গাছ, এগুলো একদম ঠিক ঠিক আছে মানি প্ল্যান্ট, আমাদের ওটা এসে দেখবি সামনে, মানে কিছু বলার নেই, হেভি জিনিস। তো গাইস এখানে তো বলছে মানে এই ফাঁকাগুলোর মধ্যে টাকা দিয়ে ভেতরে ঢুকে যায়, তাহলে যে কোনো একটা ইচ্ছা মানে যা ইচ্ছা করবে সেটা পূরণ হবে, তো ফার্স্ট টাইম প্রেশার করবে, ফার্স্ট টাইম প্রেশার নেই, তুই সাথে ইচ্ছা মনে হচ্ছে আমি বুঝতে পারছি তুই সাথে ইচ্ছাটা কি, ঠিক আছে স্যার। তো বেশ চলে গেছে এবারে যে একজন ছেলে দেখি দেখা যাক কী হয়, গেছে 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 ও যায়নি, হ্যাঁ মানে কী জানি একটু সে তুই ঠিক আছে, কত বন্ধু বাদ না করে হয়েছে তো অনেকে যায়নি, যাইনি ওই যে 10 টাকা কয়েনটা দেখাচ্ছি কেন যাইনি, ভেবে লাভ নেই, চল এখন বাইর চল ছুটি কর, সব হবে কিছু করার নেই, আরে বসছি বল, ঠিক আছে চল 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 হয়ে গেছে যেটা চল চল আয়, দেখো আরে আর ভেবে লাভ নেই চলে আয়, ইচ্ছে পূরণ হয়ে গেছে, ঠিক আছে, কাঞ্চি খাওয়া টাকা ঢুকে গেছে, আর টাকা ঢুকে নি, চশমা ম্যান এই যে ক্যামেরা আছে ক্যামেরাম্যান, যে তুই চশমা কোথায়, ও চশমা ফ্ল্যাশ ছিল তবে ব্লগারটা দিল, বছর ব্লগার গাইস সেই লেভেলে ভিউ, এই যে ও তো গাইস আজ এই ভিডিও অবধি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে, এখন বৃষ্টি হচ্ছে আবার যেতে হবে বাড়ি, ঠিক আছে, ব্যান্ডেল দিয়ে আবার যেতে হবে অনেকটা দূর।
তো এখন বাড়ি যাবো, ঠিক আছে? তোর বৃষ্টি পড়ছে, তার কারণে অনেকটাই ঘুরলাম ভেতরে ভেতরে সব জায়গায়, তোমরা দেখেছি আর বেশি কিছু দেখবো, সেটা কেমন দেখেছি বলে দেখবে। আগের দিন মার্ক হয়েছে, ঠিক বলেছে।